একটা 50 গ্রামের স্ক্রু ড্রাইভার ধরে রেখেছে 1 কেজির চাল কুমড়োকে। মজা হলো? এইটাই সেন্ট্রাল ফোর্সের সেন্ট্রিপেটাল ফোর্সের ক্ষমতা। একটা সূর্য যেভাবে, এটার উপর আরো ডিটেলসে আমাদের অমৃতা ফর চ্যারিটি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবি। তো যারা ডিটেলসে ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দেখবে তারা ইউটিউব চ্যানেলে দেখে নেবে। জলটা দেখা যাবে না বলে আমি কি করছি, একটু দুপোটা উজালা দিয়ে দিলাম, এতে কি হবে চোখে পড়বে। এইবার আমি একটা মজার জিনিস দেখাবো, বলটাকে প্রচন্ড জোরে ঘোরাবো কিন্তু দেখবি এক ফোঁটাও জল কিন্তু গ্লাস থেকে পড়ছে না, গ্লাসও পড়ছে না। রেডি? জলটা যেন সেলো টেপের দাগের নিচে না যায়, এটাই আমার কাছে চ্যালেঞ্জ। ঠিক আছে, প্যাকেটের ভেতর জল ভরা গ্লাসটাকে রেখে দিলাম, এবার দেখো। ঠিক আছে, জল পড়ছে? হ্যাঁ পড়ছে। টেবিলের সামনে গিয়ে দেখাই, এক ফোঁটাও জল পড়ছে না। এইবার আমি দেখো, ঠিক আছে, এক ফোঁটাও জল পড়েছে কিনা বলো। প্যাকেট খালি, কোনো জল নেই প্যাকেটে। ঠিক আছে, এবার দেখো জলের কি লেভেল নেমেছে। তো কি এমন ঘটনা ঘটলো, এত জোরে আমি গ্লাসটাকে ঘোরালাম তারপরও এক ফোঁটাও জল পড়লো না। তোমরা বুঝতে পারবে যে এর কতটা ক্ষমতা, কতটা শক্তি। কেন একটা পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, বা পৃথিবীটা একটা সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে, কিভাবে সেন্ট্রিপেটাল ফোর্সের এত ক্ষমতা হচ্ছে? ঠিক আছে, এটাই ঢোকানো যাচ্ছে না, এত বড় এইটাই মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ এরকম, এর থেকে আরো ছোট হলে ভালো হতো, এটাতে ঢুকে যাবে ফ্যানের। এরপর কি করব, একটা হালকা জিনিস কি আছে, স্ক্রুড্রাইভার। কোনটা বেশি ভারী? হ্যাঁ ডেফিনেটলি এই চাল কুমড়োটা। এবার দেখবো সেন্ট্রিপেটাল ফোর্সের এমন ক্ষমতা যে সেই ক্ষমতা দিয়ে ও এই হালকা স্ক্রুড্রাইভারটাকে তুলে নেবে। ঠিক আছে, এক এক করে আগে ওজন ম্যাপে দেখি কার কত ওয়েট। ১৩৭১ বেশি না, 50 গ্রাম। চলো এবার দেখি এই 50 গ্রাম ওজনের স্ক্রুড্রাইভারটা কি করে এই লাউটাকে সেন্ট্রিপেটাল ফোর্স ব্যবহার করে তুলে দেয়। চলো দেখি এই চ্যালেঞ্জটা কি স্ক্রুড্রাইভার নিতে পারবে। কি হয়েছে তো? হ্যাঁ, একটা 50 গ্রামের স্ক্রুড্রাইভার ধরে রেখেছে 1 কেজির চাল কুমড়োকে। কিন্তু কেন কেন কেন? তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে কেন চাঁদ পৃথিবীর চারিদিকে এলিপটিক্যাল পাথের মধ্যে কথা বৃত্তাকারে ঘোরে, অথচ তুমি একটা জিনিসকে যদি ঠেলো, বা মনে করো একটা গাড়িকে যদি পিছন থেকে ঠেলো বা চালাও, সে তো সবসময় স্ট্রেট লাইনে চলে, তাই না? সে তো আর গোল গোল করে ঘুরছে না। এটা বোঝার জন্য চলো আমরা বরং একটা থট এক্সপেরিমেন্ট করি। থট এক্সপেরিমেন্ট বলতে মনে মনে একটা পরীক্ষা করি। দেখো এখানে একটা বল দেখতে পাচ্ছ, বলটাকে আমি পিছন থেকে যদি ঠেলা দিলাম ও স্ট্রেট লাইনে চললো, কিন্তু ওর উপর লম্বভাবে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। যেমন পৃথিবী লম্বভাবে চাঁদের উপর একটা গ্র্যাভিটেশনাল পুল, চাঁদও কিন্তু পৃথিবীকে টানে, দুজনেই যে টানাটানি করছে, সেরকমই একটা লম্ব বল এর উপর অ্যাপ্লাই করলে বলটা কিন্তু আর স্ট্রেট লাইনে যাবে না। বলটা কীভাবে যাবে? বলটা আস্তে আস্তে বেঁকবে, ওর গতিপথটা বেঁকবে। এবার যত ফ্রিকোয়েন্টলি আমি এর উপর লম্বভাবে ফোর্স অ্যাপ্লাই করব, তত বলটা দেখবে বলের যে গতিপথটা দেখবে বেঁকতে বেঁকতে পুরো সার্কুলার হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? কোনো একটি বস্তু যখন একটা নির্দিষ্ট গতিবেগে এগোচ্ছে, তার উপর এক্সটার্নালি অর্থাৎ বাইরে থেকে কোনো একটি এক্সট্রা বল যখন আমরা প্রয়োগ করছি, তখন সে কিন্তু সেই বলের দিকে একটা টান অনুভব করছে। সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, বা আমি যখন এই যে হাতে নিয়ে কিছু একটা গোল গোল করে দড়ির মধ্যে বেঁধে ঘোরাচ্ছি না, সেইটা তোমরা যেমন ঘোরাও এরকম, তো সেইটাও একটা কেন্দ্রমুখী টান অনুভব করছে। বা এই যে এখানে বলটা ঘুরছে ফ্রিকশনাল ফোর্সের জন্য, এই গুলিটা ঘুরছে সেটা একটা পৃষ্ঠ টানের জন্য। অর্থাৎ শুধু একটা গতিবেগ থাকলে হবে না, তার সঙ্গে যখন বাইরে থেকে আরেকটি বল প্রয়োগ করা হচ্ছে, তখন সেই বলটাকেই বলা হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। এক্ষেত্রে একটা জিনিস বারবার আমি বলছি যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ঠিক সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাই যে কোনো কেন্দ্রমুখী অর্থাৎ মাঝখান থেকে যে টানটা আমরা অনুভব করছি সেটাকে কেন্দ্র, সেটাই গুরুত্বপূর্ণ।